আরে অমিত ভাই, এটা কি ভাই? আরে ভাই, এটা তো ভাই আজকে একবারে কি কম আর, মা বোনের যে কষ্ট, এই কষ্ট জ্বালা আজকে এমন এমন জিনিস নিয়ে আইছি, মা বোনদের আর কোনো কষ্টের কোনো জ্বালা নাই। কি ভাই এটা? একবারে জাদুর বাক্স ভাই, কিচেনের একবারে জাদুর বাক্স। এই দেন, আচ্ছা একটা দুইটা তিনটা, সবাই সাজানো চায়। একটা কিচেন যদি সুন্দর না থাকে তাহলে কিচেনে কিন্তু কোনো ভ্যালু নাই, সৌন্দর্য নাই। সৌন্দর্য বলতে ভ্যালুই নাই কিচেন রুমে। তো তার জন্য আজকে এই যে মা বোনের জন্য নিয়ে পড়ছি, প্রত্যেকটা সাইজ আছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা কালার আছে, প্রত্যেকটা জিনিসই দেখতে পাবেন। এটার মধ্যে এটার মধ্যে কিভাবে রাখবে? এটার ভিতরে প্রত্যেকটা জিনিস আমি দেখাই, প্রত্যেকটাতে আপনার 8 থেকে 5 কেজি পর্যন্ত রাখতে পারবেন। কি রাখবে? সর্বনিম্ন আলু পেঁয়াজ যা আছে ঘরে, যে যাবতীয় খাটের নিচে যা যা রাখবেন আর খাটের নিচে রাখা লাগবে না। আচ্ছা, অনেকে আছে না যে ঘরে দুই বোন থাকে, বড় বোন রান্না করে ছোট বোন রেখে খাটের নিচে থাকে আলু নিয়ে, এই দিন শেষ। আচ্ছা আচ্ছা, এখন রাখবেন সব হলো কিচেনে হাতের সামনে সবকিছু। ওকে, দুদিন পর তো পৌঁছে দেবো। আরে ভাই কি কম পৌঁছবো না, এটা কি বক্স সিস্টেম করছেন? পৌঁছে যাবো একবারে নিচে বলে যেভাবে রাখতো। আচ্ছা, মা বোনেরা এখন এভাবে রাখবে, প্রত্যেকটাতে জালি আছে। ভাই কোন পেয়ে যাচ্ছে ভাই? প্রত্যেকটা জিনিস এটা হলো SS এর অরিজিনাল, ঠিক আছে ভাই? এটা হচ্ছে 100% মানে SS যেটাকে বলে স্টেইনলেস সিস্টেম, 304 গ্রেডের স্টেইনলেস স্টিল। প্রত্যেকটাতে আপনার 5 কেজি থেকে 8 কেজি পর্যন্ত রাখতে পারবেন। আচ্ছা, প্রত্যেকটা জারে যদি পাই 5 কেজি করে হিসাব করেন, 5, 10, 15, 20, 25। আচ্ছা, 25 কেজি এখানে এনাফ। ঠিক আছে ভাই, এখন আপনার যদি বলেন যে অনেকে আছে, এটার মধ্যে রেখে দেখান আরো কিছু আনলাই কিছু আনেন ভাই? আজকে তো আমি তো জাস্ট একটু দেখানোর জন্য যে কি কি রাখবে, কে কি যাবে, সব কিছু রাখার জন্য। মানে এটা দেখেন দর্শক, এটা হচ্ছে দেখেন, আপনি এটার মধ্যে 5 কেজি যে আপনি পেঁয়াজ রাখলেন, পেঁয়াজ রাখলেন, আর নিচে হচ্ছে দেখেন এই যে 5 কেজি 10 কেজি আলু রাখলেন, রেখে জাস্ট হচ্ছে আপনি ক্লোজ করে দিলেন। এইভাবে ক্লোজ করার পরে প্রত্যেকটা মুভ হবে, সবগুলো ক্লোজ করার পরে। আচ্ছা, এইভাবে আবার অল্প একটা জায়গার মধ্যে একদম আপনার রান্নাঘরটার জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারলেন। এটা অনেক আছে উপরে, যদি বাসা বাড়িতে যে রাইস কুকার থাকে বা অনেকের আছে ফিল্টার আছে, যে কোনো জিনিস আছে, আপনি সুন্দরভাবে যে কোনো জিনিস উপরে বসালে এটা সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। এটার উপরে সুন্দরভাবে আমরা রেখে দিতে পারবো। বাসা যদি রাইস কুকার থাকে, রাইস কুকার রাখতে অনেক ঝামেলা হয়, এটা কিচেনের সামনে আপনি কর যেখানে থাকবে ওখানে একটা রাইস কুকার রেখে দিবেন, বা একটা ফিল্টার আছে, ফিল্টার আলাদা স্ট্যান্ড, কিন্তু এটা ভিতরে আপনি কাজে লাগাতে পারবে অনেক স্পেস। কিন্তু ভাই এটা কিন্তু মিনিমাম আপনার 12 থেকে 10+ আকি। আচ্ছা, ঠিক আছে, তো আপনি এটা ভিতরে সব জিনিসই রাখতে পারবেন। ওকে, আমরা লাইভে কিন্তু আরো কিছু জিনিস দেখাবো। সামনে কিন্তু শীতের দিন, এই শীতের দিনে কিন্তু আপনার হাতে পানি লাগানো ছাড়াই আপনারা ঘর পরিষ্কার করতে পারবেন। এই ধরনের কিছু জিনিসপত্র দেখাবো, মানে হচ্ছে কষ্টের দিন শেষ, কষ্টের দিন শেষ। ওকে, এখন চলে আসছে শুধু রাজকীয় দিন ভাই। আচ্ছা আচ্ছা, খালি রাজকীয় দিন করবেন ভাই। এর কি অনেক দাম হবে ভাই? একবার আজকে যে জিনিসগুলো নিয়ে আসছে অফারের উপরে অফার। আচ্ছা, সবাই খুশি হয়ে যাবে আজকে অফারটা দেখে, অফারের উপরে অফার। আইটার সাইজ আছে কিন্তু তিনটা ভাইয়া, ছোট ফ্যামিলির জন্য ছোট সাইজ, মিডিয়াম ফ্যামিলির জন্য মিডিয়াম সাইজ, বড় ফ্যামিলির জন্য বড় সাইজ। আচ্ছা, ঠিক আছে, এই যে সাইজগুলো দেখাই ভাইয়া, এখানে যে পাঁচতলা আছে এটা হলো চারতাক, এই যে পাঁচতাকটা দেখাই, পাঁচতাকটা হলো দ্বিতীয় ওয়ার্ডরোব বলে আমরা যে ওয়ার্ডরোবগুলো ইউজ করি। আচ্ছা আচ্ছা, দেখেন সাইজগুলো দেখছেন ভাই? ওয়াও, পাঁচতাকের একটা সুবিধা কি আপনার এই দুটো মুভ হবে না, বাকি তিনটা মুভ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এই সাইজগুলো দেখছেন ভাই? ওয়াও, অনেক চমৎকার, দেখেন কোনো ঝামেলা আছে? আচ্ছা, এটা হলো পাঁচতলা। হ্যাঁ, এটা হলো পাঁচতলা, আর একটা আছে হচ্ছে চারতলা না? এটা হলো আমি আপনাকে বলি, অনেকে বলে এটা হলো SS এর উপরে ননস্টিক কোটিং করা। আচ্ছা, ঠিক আছে, ব্ল্যাক কালার করছে, অনেকে ব্ল্যাক খুব ফেভারিট, এই জন্য ননস্টিক এর মানে ননস্টিক এটা কোটিং করে দিছে। আচ্ছা, আর যাদের 100% পিওর SS দরকার তাদের জন্য কিন্তু SS আছে। আবার হচ্ছে দেখেন SS এর আছে, 100% পিওর SS এর প্রত্যেকটা সাইজ আছে अवेलेबल। আচ্ছা, আপনি হচ্ছে দেখেন এটা নেট সিস্টেমও পাবেন। হ্যাঁ, এটা নেট সিস্টেম হবে, এটা এখানে কিন্তু পুরোটা প্লেন প্লেন সিস্টেমও পাবেন, যেটা ভিতরে আপনি কাঁচা মরিচ টানামে যা আছে সব এভরিথিং রাখতে পারবেন, ছোটখাটো জিনিস রাখবেন ওইটাও রাখতে পারবেন। আচ্ছা, আর এটার মধ্যে পচার কোনো সম্ভাবনা নাই কেন? কোনোটার ভিতরে পচার কোনো সম্ভাবনা নাই, প্রত্যেকটা নেট জালি করে দেওয়া আছে। দেখেন অনেক সুন্দর করে কিন্তু নেট সিস্টেম দেওয়া আছে, নিচে থেকে আলো বাতাস আসবে, আর এখানে কিন্তু এই যে চারপাশেও কিন্তু ছিদ্র করা আছে, চতুর্দিকে ছিদ্র করা আছে, এটা কোনো না। আর এটা সিস্টেম কিন্তু ভাই মুভিং, ওই আপনার কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, ওটা কোনো রিয়ে নাই, এই যে টান দিবেন
মুভ করবে মানে চাকা চাকাও আছে চাকা সিস্টেমই যে চারটা চাকা থাকবে চাকাও আছে আচ্ছা কেউ যদি চায় চাকা দিয়ে ইউজ করতে কেউ যদি আমি ফিক্স রেখে দেব ফিক্স রেখে দিতে বা চাকা খুলে ওকে সমস্যা নাই ভাই এই ধরনের আর কি কি আছে আপনার কাছে এটার ভিতরে আপনার এই যেখানে হারি স্ট্যান্ড আছে এখানে পাবেন আপনার এসএস এর যাদের হারি কিন্তু রাখার অনেক ঝামেলা ভাই হারি স্ট্যান্ড হ্যাঁ হারি স্ট্যান্ড হারি কিন্তু রাখার জন্য অনেক ঝামেলা আমি আপনাকে দেখাই ওইদিকে নিয়ে দেখেন হ্যাঁ এই যে দেখেন রাসেল ভাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা আমি আপনাকে কয়েকটা হারি রেখে দেখাই এই দেখছেন এক এক এগুলা কিন্তু প্রত্যেকটা হলো বিগ সাইজের হাড়ি ভাই আচ্ছা আচ্ছা আপনি ওই পাশ থেকে দেন না ওই পাশ থেকে দেখান আমি দিয়ে দিই যান ওই পাশে চলে যান আচ্ছা এটা হলো হাড়ি স্ট্যান্ড হ্যাঁ এটা হলো 100% হাড়ি স্ট্যান্ড এই যে দেখেন এসএস এর এইভাবে আপনি পাঁচটা হাড়ি রাখতে পারবেন এটা কিন্তু মিনিমাম আপনি 3 থেকে 4 কেজি রান্না করার একটা রাইসের হাড়ি কিন্তু ভাই তাহলে বুঝেন কত দূর আরো কিন্তু বড় দিতে পারবেন আরো বড় দেওয়া যাবে আরো বড় দিতে পারবেন চাইলে এটা স্পেসটা কিন্তু অনেক বড় ভাই আচ্ছা দেখেন ঠিক আছে এটা চাইলে আপনি আরো বড় দিতে পারবেন কোনো সমস্যা নাই আইটা হলো 100% পিওর স্টেনলেস স্টিল জং মরিচা ধরবে না 100% ভাই কি বলেন এই যে দেখেন ভাই ম্যাগনেট চুম্বক হ্যাঁ এই যে রেখে দিয়েছি আপনাকে ম্যাগনেট এই যে দেখাই দিই আপনাকে দেখুন তো ধরেন রাসেল ভাই আচ্ছা আচ্ছা তার মানে 100% এসএস এর জং মরিচা ধরার কোনো ভয় নাই 100 বছরের গ্যারান্টি এসএস এর কিন্তু গ্যারান্টি সবাই কিন্তু কম বেশি দিতে পারে না কারণ এগুলো হলো 100 বছরের গ্যারান্টি ওকে যদি পানিতে চুবায় রেখে দেন আপনার 2 4 10 বছরও কিন্তু কিছু করতে পারবেন না আচ্ছা বেশি মুছে দিবেন আবার কি ভাই বেশি ওয়েট দিলে আবার আকা বাকা হয়ে যাবে বেশি ওয়েটের কথা কি বলুম আপনি যেটা ওয়েটের কথা বলছেন আমি তো ভাই মিনিমাম 60 থেকে 65 কেজি আমি যদি নিজে যদি একবার উপরে এভাবে যদি দাঁড়ায় থাকি ভাই এভাবে যদি দাঁড়ায় ঝুলে যা থাকি তাও এগুলা কিছু হবে না মানে ওয়েট নিতে পারবে 100% ভাই হাড়ি পাতিলে কিন্তু ওজন কিন্তু 20 থেকে 30 কেজি বেশি হয় না আমি কিন্তু 65 কেজি ভাই ওকে 65 কেজি মানুষ যেটা উঠতে পারে তাহলে আরো বড় বড় জিনিস রাখতে পারবে পাতিলটা দেন দেখি আবার এই যে দেখেন পাতিল দেখেন পাতিলটা দিলাম এরকম একটা কিচেনের লুকিংটা চেঞ্জ হবে কিনা ভাই আচ্ছা এইরকম একটা হাড়ি স্ট্যান্ড যদি আপনার রান্নাঘরে থাকে দেখেন এই হাড়ি পাতিলগুলো আপনার সরিয়ে সিটে রাখতে হবে না খুব চমৎকারভাবে অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো হাড়ি পাতিল এবং আপনারা রান্না করার পরে গরম হাড়ি পাতিলও কিন্তু রাখতে পারবেন 100% একবারে চুলার থেকে নামায় এর উপরে রেখে দিবেন আচ্ছা খুবই চমৎকার কিন্তু এই প্রোডাক্টটা আর এটা কিন্তু একটা জিনিস বলি আচ্ছা আমরা কি ভাই দামগুলো বলবো না হ্যাঁ 100% দাম বলে দিব একটু প্রোডাক্টটা এটা এখানে একটু দেখান রাসেল ভাই এটা হলো 100% আমাদের 304 গ্রেডের যে এসএসটি এসকেবি ব্র্যান্ডের এসকেবি ব্র্যান্ড এখানে লেখা আছে এই যে দেখেন এরকম ভাই আরো কিছু আছে আপনার কাছে হ্যাঁ অবশ্যই যে আপনার সামনে দেখেন এখানে আছে আপনার তিনটা সাইজ আছে এক তারপর ফুড বাস্কেট সবই আছে এই যে দেখেন আচ্ছা এই যে এটাও দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই জিনিসটা তো ভাই কি বলুম আপনার কাস্টমারের যে পরিমাণের চাহিদা অনেকে কিন্তু ট্রলি হিসাবে ইউজ করে অনেকে ফুড বাস্কেট হিসেবে ইউজ করে দেখেন এটা কিন্তু হ্যাঁ এটা আপনার সাইজ হয় দুইটা দুইটা একটা তিন তাক হয় একটা চার তাক হয় চার তাকটা আমার আপাতত নাই মাল আসতেছে আমি আপনাকে ওই যে এখন দেখাবো দেখে আমি জাস্ট তিন তাকটা দেখাচ্ছি ঠিক আছে দেখেন দর্শক এটার মধ্যেও কিন্তু আপনি একসাথে 10 15 কেজি পেঁয়াজ রাখতে পারবেন এটা কিন্তু পিওর এসএস আচ্ছা পেঁয়াজ রাখতে পারবেন এদিকে এটা সর্বনিম্ন 10 কেজি মানে 10 কেজি 15 কেজি রাখতে পারবেন আচ্ছা আলু রাখতে পারবেন এইভাবে একটার মধ্যে 10 থেকে 15 কেজি পরিমাণে রাখতে পারবেন দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার আর এটা 100% কি ভাই এসএস 100% পিওর এসএস ভাই এগুলো আপনার প্রত্যেকটা এই যে দেখেন একটু সামনে না দেখেন ভাই জং মরিচা ধরবে না কখনো ধরবে না কিন্তু আচ্ছা আচ্ছা চমৎকার ওয়াও ওকে আচ্ছা এখানে আরো আছে পাশাপাশি ভাই এই যে তিনটা র‍্যাক দেখেন অনেকে কিচেন র‍্যাকের জন্য প্লেট রাখতে ঝামেলা হয় দেখেন এই যে অনেকে যদি অনেকে বলে না যে আমি হাড়ি সরাই দিয়ে একটু পাতিলা করেন এটা হ্যাঁ ওইটা সরাই দেন এই দেখেন অনেক বড় বড় র‍্যাকগুলোও কিন্তু ভাইয়ের কাছে আছে যারা কিচেনটাকে সাজিয়ে কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তারা কিন্তু দেখতে পারেন ওয়াও আচ্ছা এখানের ভিতরে আপনার যাবতীয় কিচেনের যদি আপনার ফ্যামিলি মেম্বার যদি 50 থেকে যদি ধরুন 30 40 জন ফ্যামিলি মেম্বার আছে সব পটাক এখানে রাখতে পারবেন আচ্ছা আপনার প্লেট রাখা যাবে কয়টা এখানে প্লেট আপনার প্রত্যেকটা যেই গ্যাপ দিছে আপনার প্রত্যেকটাতে আপনি যদি 6টা করে রাখতে চান 6টা করে রাখতে পারবেন এক থেকে 6টা পর্যন্ত রাখতে পারবেন এর মধ্যে কি ভাই একদিনে রাখেন 24 পিস করে রাখতে পারবেন প্লেট দুই দিন পরে জং ধরবো ভাই 100% পিওর এসএস আমি যদি ম্যাগনেট রাখছি আমি আপনাকে প্রত্যেকটা জিনিস দেখাই দেব এই যে দেখেন জং ধরবো না একটু সামনে নিয়ে আসেন ভাই এগুলা কিন্তু ম্যাগনেট সবাই কিন্তু চিনে ম্যাগনেটটা কিন্তু গুলি হয় চুম্বক ধরে না এগুলা সম্পূর্ণ এসএস আচ্ছা প্রত্যেকটা জিনিসে দেখাই দেব আপনাকে 100% পিওর এসএস ওকে এটা কয় রাখের ভাই এটা হলো 5 তাক পাঁচটা এটা হলো পাঁচটা এটা চারটা তিন তাক দুইটা সাইজই আছে ঠিক আছে তিনটা সাইজই অ্যাভেলেবল আচ্ছা একটা আছে আপনার এটা কত সাইজ এটা হলো পাঁচটাকের পাঁচ র‍্যাক হ্যাঁ আর এটা হলো চারটা এটা হচ্ছে দেখেন এই যে চার র‍্যাকের একটা আছে তারপরে ছোট ফ্যামিলির জন্য তিন থাকে আছে ছোট ফ্যামিলির জন্য তিন র‍্যাকেরও কিন্তু নতুন সংসার আছে আচ্ছা ভাই আজকে নাকি মানে তিন চারটা প্যাকেজ মিলে মানে প্রোডাক্ট মিলে প্যাকেজ হবে এবং অফারের উপর অফার অফারের উপর অফার হবে না আপন কোকারিজ মানেই অফার আচ্ছা আপন কোকারিজ মানে অফার আচ্ছা চমৎকার তাহলে কি আমরা একটু দেখাই হচ্ছে অবশ্যই আমি এখন
সবকিছু দেখাইলাম আর ওই এসএস যে বাস্কেটটা এসএস বাস্কেটটা একটু দেখাই দেই অনেকে আছে দর্শকরা এসএস বাস্কেট চায় সবাই কিন্তু ভাই একটা ফেভার থাকে এসএস এর ভিতরে ঠিক আছে আপনি যদি কেউ যদি চায় একটা ফ্যামিলি প্যাকেজ নিয়ে যেতে তাহলে এসএস এর একটা ফ্যামিলি প্যাকেজ নিতে পারেন নিতে পারেন ওইটি প্যাকেজ সিস্টেম করে দিব সমস্যা নাই আর এই যে দেখেন ভাই এটা হলো পাঁচ প্যাকেটটা দেখেন এই যে অনেক চমৎকার 100% পিওর এসএস নন ম্যাগনেট অনেকে আছে ম্যাগনেট নিয়ে চালিয়া জং মইছেন না চিন্তা ভাবনা থাকে 100% পিওর এসএস জং ধরবে না যদি জং ধরে ডাবল টাকা ফেরত ভাই আইসা খালি বলবে টাকা ফেরত দিয়ে দিমু আর এই প্রত্যেকটাই কিন্তু আপনার 5 থেকে 7 কেজি পরিমাণে রাখতে পারবেন প্রত্যেকটা আপনি সর্বনিম্ন 5 কেজি ধরলাম আপনি 7 কেজি 8 কেজি 10 কেজি সব রাখতে পারবেন দেখেন এইভাবে অনেক অনেক সুন্দরভাবে মুভিং করবে রান্নাঘরের জন্য কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট এই যে ভাই ঘরে তিনজন চারজন বোন থাকে মারামারি দিন শেষ এরে কই আলু নিয়াও এরে কই পেঁয়াজ নিয়াও এই দিন কে লাগবে ভাই আর দিন লাগবে না কিচেন রুমে রান্না করবো টান দিব একটা ভাই করে নিজে থেকে কাটাকাটি শুরু করে দিব খুবই চমৎকার আছে মানে এক বনে মোবাইল টিপে আরেক বনে রান্না করে কয় এই জিনিসটা লিয়া কতটা তুই লিয়া আচ্ছা ভাই জোরে লেগে যায় ভাই আচ্ছা এগুলো তো দেখলাম এটা হলো রান্নাঘরের জন্য হচ্ছে আপনার গুছিয়ে রাখার জন্য হ্যাঁ গুছিয়ে রাখার জন্য একবার স্টাইলিশ আপনার এখানে আসার আগে আমি শুনলাম যে আপনি এমন কিছু নাকি আনছেন পানে মানে পানি হাতে লাগানো ছাড়াই নাকি ঘর পরিষ্কার করা যায় এটা তো ভাই ডিজিটাল বুয়া ডিজিটাল বুয়া হ্যাঁ এটা 100% ডিজিটাল রোবট বুয়া যেটাকে বলে ওটা দেখি ভাই রোবট বুয়া ভাই আচ্ছা এই যে দামটা বলে দেব আমরা দর্শক এগুলো বলে দিব সবই আজকে দামাকা অফার পাবে একটু দেখেন দাদা দাদাকে লাইভগুলো দেখতেছে একটু দর্শক শক্তি পাবে দেখতে বলেন আজকে কিন্তু একটা অফার পাবে অফার থাকবে 100% অফার যে অফারটা পাবে কখনো কিন্তু অফারটা পায় নাই কেউ আচ্ছা ঠিক আছে আর কে কোন জায়গা থেকে আমাদের সাথে আসেন এখন ভাই এখানে আমি আপনাকে দেখাই আমার এখানে কয়েকটা মপ আছে আমি নিয়ে আসি যেগুলো অনেক ডিজিটাল বুয়া হিসেবে কাজ করতে আমরা যেটা চাই এগুলা কিন্তু ভাই কি বলুম আপনারে ভাই এটা দিয়ে ঘর পরিষ্কার করতে হলে পানি হাতে লাগবে না বর্তমানে আপারা কি কম আপনারে বর্তমানে যে আপারা আছে আপাদের যে চাহিদা চাহিদার কিন্তু শেষ নাই আপারা কিন্তু পানি ধরতেই চায় না আচ্ছা শীতকাল হিসাবে সবাই কিন্তু ভাই এখন কিন্তু একটু স্টাইলিশ ভাবে সবাই ইয়ে কেউ কিন্তু বয়া বয়া ঘর মুছতে চায় না এজন্য তার জন্য ডিজিটাল বোয়া নিয়ে এসব ডিজিটাল বোয়া আচ্ছা একবারে এখন আমরা দেখব যে পানি হাতে লাগানো ছাড়াই হ্যাঁ এই যে দেখবেন আপনি এই যে এখানে কিভাবে হয় কিভাবে হয় হ্যাঁ ভাই অনেকে আছে এর মধ্যে পানি আছে এই যে পানি দেখছেন এটার মধ্যে সাবান টাবান দেওয়া যাবে না সাবানের পাউডার দিলে তো ভাই আমরা কি কোন গড টাইস দেব খালি চিকচিক করতেছে চিকচিক করব চিকচিক কোন রিয়ে না হাতের স্পর্শ যারা যদি টাইস চিকচিক করে তাহলে আর কি চান তাহলে আপনি দেন নাকি হ্যাঁ ভাই আনতে তো জানেন আমরা জাস্ট একটু প্র্যাকটিক্যালি দেখাইতেছি একটু খালি দেখানোর জন্য আচ্ছা এটা কিন্তু ভাই আপনার হাতে চিপাইতে হবে না এই যে দেখছেন দেখেন তাহলে দেখছেন আচ্ছা একবারে ড্রাই ওয়াও এই যে দেন একবারে ড্রাই এটা কি শুকায় গেছে 100% ধরুন দি আচ্ছা হালকা হালকা আছে এটা দিয়ে ঘর মুছতে হবে নাকি এই যে আমি আপনাকে দেখাই এখন আমি আপনাকে ফালাই অনেকে আছে যে ময়লা ঘর বাচ্চারা বেবি যদি ঘরে থাকে আচ্ছা ঘরে যদি বেবিরা থাকে ভাই আমি যদি আপনার ঘরটা একটু ময়লা করে দেই আপনি কি পরিষ্কার করে দেখাতে পারবেন 100% ভাই কি করুন একটু পিছান আপনি পিছান একটু আচ্ছা জানি ভাই কি ফালাইলেন এই যে আমারে তো চা খাইতে দিছিলেন হ্যাঁ আমি চাটা এখানে ফালাইলাম আরে দেখেন এটা এটা কোন কাজ করলেন রাসেল ভাই আমার ঘরটা পুরো একবার নোংরা করে গেলেঙ্গা আপনি না বলে পরিষ্কার অনেকে আছে ভাই কিন্তু চকল যায় বলতে পারে না ছোট বাচ্চা বাচ্চারা আসে নগদে 2 মিনিটে বসায় রাখবেন রাইখা এই যে দেখেন আমি দেখাই আপনাকে আমি একটু ড্রাই করে নিই এটা আচ্ছা 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 দেখেন দর্শক ওয়াও যা আছে একবারে এনে আচ্ছা দেখেন আমি কি নোংরা করে দিলাম একবারে পরিষ্কার এই যে দেখবেন হাতে কোনো প্রকার পানি লাগছে না দেখেন কোনো প্রকার পানি এবং চিপা চাপা যা আছে সব একবারে ক্লিন হয়ে যাবে আমি দেখাই আপনাকে এটা খাটের নিচে দিবেন কেমনে ভাই খাটের নিচে দিবেন কেমনে খাটের নিচে এই যে দেখাচ্ছি আপনাকে দাঁড়ান একটা আচ্ছা এটা পরিষ্কার করলাম করার পরে জাস্ট এখানে দিয়ে একটু দেখাই দিই আপনাকে এই যে এই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন চাপ দিলেই পরিষ্কার হয়ে যাবে চাপ দিলেই পরিষ্কার ভাই আচ্ছা ওটা একটু সোজা করে নেন হ্যাঁ হ্যাঁ লক করে নিতে হবে লক নাই যাবে আপনি একটু আসেন সামনে আসেন ভাই এই দেখেন এখন ওয়াও দেখেন শুধু ভাই একবারে শুকনা দেখেন আবার একটু একটা ফিনিশিং দিয়ে দেই ফাইনাল টাচ করে দেন এই যে আছেন অনেকে রেক আছে রেকে চিপা চাপা আছে হালকা একটু ধরবেন একবারে পরিষ্কার দেখেন ওয়াও দেখেন তো ভাই ভাই আমার টাচ কিন্তু আগে থেকে পরিষ্কার হয়ে গেছে অনেক পরিষ্কার হয়েছে আগে থেকে কি মানে এখন তো ময়লা নাই এখন আগে থেকে পরিষ্কার হয়ে গেছে কারণ আমি একটু দিয়ে ভাবে দেখাই দেই হ্যাঁ দর্শকরা কিভাবে দিয়ে দেবে ভাই এই যে ভাই এই দেখেন এখানে পানি দিয়ে আপনি পরিষ্কার করবেন করে জাস্ট আপনার খালি এই যে খালি ভিতরে ঢুকায়া খালি একটা একটা ডাই দিয়ে চাপ দিবেন সোজা করে নেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখন একবার পুরোপুরি শুকে হয়ে গেছে দেখি একবারে শুকনা এই দেখেন ওয়াও দেখেন একদম চিপে দিছে ভাই এখন কিন্তু পানি নাই চিপে দেন আবার যদি চান কেউ লাস্ট একটা ফিনিশিং দিতে এই যে লাস্ট ফিনিশিং দেখেন মানে হচ্ছে হাতে কিন্তু কোনো প্রকার পানি লাগলো না ভাই অনেকে আছে এই শীতের দিনে ভাই পানি মানে হাতে লাগে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করা খুবই ঝামেলা বর্তমানে কিন্তু কাপড়া কিন্তু পানি ধরতেই চায় না ধরতেই চায় না তাদের জন্য কিন্তু এটা এটা ঠিক আছে বাসায় যদি বুয়া আসে না 3-4 দিন ওই বুয়ার কাজ শেষ
এখন নিজের কাজ শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো পেরেশানি কোনো দিন শেষ ভাই। আপনার কাছে কি একটাই আছে ভাই? এটা কালার হলো দুইটা, ঠিক আছে, এটা একটা আপনার ব্লু কালার হয়, একটা ব্লু কালার হয়, একটা রেড কালার হয়, ঠিক আছে রাসেল ভাই, এরকম থাকবে, হ্যাঁ সেম এরকম থাকবে। এটা একটা সিস্টেম কি হলো আপনার, অনেক সময় আসে না নিতে কষ্ট হইতে পানি সকারে, এটা হলো ধাক্কা দিবেন চলে যাবে। আবার চাকাও আছে, এটা হলো আপনার আটটা চাকা থাকবে, বাইরের চারটা ভিতরে চারটা, আচ্ছা আটটা চাকা থাকবে, ঠিক আছে, এই যে দেখেন, ওয়াও, আচ্ছা ধাক্কা দিবেন চলে যাবে। অনেকে আসে না দূর, আমি এবার নিতে চাই না, এভাবে ধাক্কা দেখে ইয়েতে নিয়ে যাবে, ওয়াশরুমে নিয়ে চলে যাবে, খালি পানিটা ফেলে রেখে দিব, ওয়াও, ঠিক আছে ভাই। কিন্তু জিনিস কিন্তু ভাই আসলে কি বলবো আপনাদের, না বলার মতো, দেখেন চিপা চাপা যা আছে সব পরিষ্কার। আচ্ছা বুঝতে পারছি, একবারে আমাকে চারণ পাশে নপে কিন্তু শেষ নেই ভাই। আমি এটা এখন রাখি, এগুলা প্রাইসটা পরে বলে দিব। ওকে, সবগুলোর প্রাইস বলে দেওয়া হবে দর্শক। এখানে আমাদের এখানে আছে তিনটা মপ, এটা কি আর অন্য ধরনের? এটা কিন্তু একবারে ভাইরাল একটা মপ ভাই, যেটাকে বলে, আমি এটা দেখাইতেছি, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু কাজ কিন্তু ইজিলি ভাবে করতে পারবে। এটা দিয়ে কিভাবে পরিষ্কার হবে? আমি তো চা কি বলবো আপনাকে, শেষ করে দিছি। আবার দেয়া দিম আপনার, এই যে দেখেন, আচ্ছা এটুকু আবার দেয়া দিম আপনার, এই যে দেখেন, আমি একটু পানি দিয়ে দেই, ঠিক আছে, কই পানি, পানি কই পাইলেন? এই যে দেন ভাই পানি আপনার সামনে, আচ্ছা হালকা একটু দিয়ে দেই, ঠিক আছে, এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ভাই আসলে কি জানেন, পানি না ফেললে কিন্তু কোনো জিনিসই পরিষ্কার হয় না, ঠিক আছে, আচ্ছা এইভাবে দিলে দেওয়ার পরে ভাই একবারে, ওরে ভাই এটা তো আরো সুন্দর, একবারে ক্লিন। আর এটাও যে আপনার অনেকে আছে না ভাই, এটা আমি চিপরামো কিভাবে ভাই, এটা কিন্তু আরেকটা সুবিধা আছে, যখন বেশিরভাগ বাচ্চারা কিন্তু অনেকে কিন্তু পানি বেশি ফালাই দেয়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে আছে দেখেন রাসেল ভাই, ও মানে একসাথে পানি, একসাথে করা যায় পানি, সব করে মুখ পড়তে পারবেন এখানে, ঠিক আছে, প্রত্যেকটা মুখ পড়তে পারবেন, এই যে, আচ্ছা এইভাবে প্রত্যেকটা পানি মুখ করতে পারবেন এবং প্রত্যেকটা পানি পরিষ্কার করে নিতে পারবেন, একবারে টিস্যুর মতো পরিষ্কার হয়ে যাবে। আমি একটু রিয়ে করে দেখাই, দেখেন মানে এত সুন্দর সুন্দর জিনিস থাকার পরেও আমরা কেন যে ওই কি বলে এত কষ্ট করি বাসাই ভাই, আসলে কিন্তু সবাই কিন্তু এই জিনিসগুলো জানে না, জানে না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখেন, আমরা কিন্তু প্রাইসগুলো সবগুলোর বলে দেব, সবগুলোর প্রাইস বলে দিব, সমস্যা নাই, ইজিলি পাবে, এই যে দেখেন রাসেল ভাই, আচ্ছা এখানে আসেন ভাই, এই দেখেন, এই যে বালতি একবারে, এই যে ময়লাটা হলো, একবারে ময়লাটা পুরো পরিষ্কার হয়ে যাবে, দেখেন একবারে ক্লিন, ওয়াও, কিচ্ছু করতে হবে মানে হাতে কোনো প্রকার স্পর্শ লাগবে না, হাতে কোনো রকম স্পর্শ নাই, আবার দিবেন, আবার পরিষ্কার, এই যে দেন একবারে ক্লিন, ঠিক আছে রাসেল ভাই, সব পরিষ্কার, হ্যাঁ, এটা এটা কিন্তু আপনার এস্টে একটা রিয়ে থাকবে, যেটা আপনার 2 4 10 বছর কিন্তু কিছু হয় না, এগুলো ও এটা সাথে 100% ওয়াটারপ্রুফ, ঠিক আছে, এটা সাথে দিবে 100% পিওর ওয়াটারপ্রুফ, এটা সাথে দিবেন, এটা 100% এটা সাথে থাকে, অনেকে কিন্তু এটা এটা কয়দিন যাবে, 10 দিন গেলে তো শেষ, কোনটা এটা, এটা ভাই 2 4 5 বছর ইউজ করবেন, এগুলো একটা দিয়ে, হ্যাঁ এগুলো ওয়াশেবল, আচ্ছা আচ্ছা, এগুলাকে ওই যে নরমাল যেগুলো আমরা ইউজ করি ওগুলা কিন্তু না, আচ্ছা 100% কিন্তু ওয়াশেবল, ঠিক আছে, আর এগুলো কিন্তু ভাই 100 খুব সুন্দরভাবে এখানে লক থাকে, প্রত্যেকটা লক সিস্টেমে কিন্তু কিস করতে পারবেন, এই যে এখানে একটা লক থাকে, এটা খুলে জাস্ট ওটা লাগাবেন, এই যে নিচে কিন্তু এই যে তিনটা তিনটা ছটা লক থাকে, ওই লকে লকে লাখ লাগাই দিবেন, ঠিক আছে, কোনো ঝামেলা কোনো কিছু নাই। আর এখানে আমি আরো নিয়ে আসছি, আরো কয়েকটা ডিজাইন দেখাই, প্রত্যেকটা রেট বলে দিব, এই যে দেখেন রাসেল ভাই, এটা আবার কি ভাই, ওরে ভাই কি চান কর, দেখেন এরকম কি, এটা দেখছেন, এটা দেখি, এটাতে ক্যামেরা বসে করব, এই যে দেখেন, এই যে আপনার সামনে দেখেন তো, একবারে শুকায় কর, মানে ওই যে প্রথম যেটা দেখাইলেন সেম ভাবে সব, সেম সব একবারে হুগায় কর করা যাবে গো ভাই, শেষ, আচ্ছা একবারে ইজিলি কাজ। আবার অনেকে আছে যে এটা পাই চিপরামু কিভাবে, অনেক কষ্ট এই সেই, খালি ভাবে ধরবেন বালতিটা আগাবেন, এই যে দিয়া দিবেন, এই যে চিপরান হচ্ছে, হ্যাঁ এই যে চিপরান একবারে, ওই যে পানি পড়ে যাবে দেখেন, সব পানি, আমার বালতিতে ছোট ভাই এর লাগে, আমি দিয়ে ভাই, ওই যে আরেকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওইটাও দেখাচ্ছি আমি, এইটা শেষ করে নেই ভাই, এই যে দেখেন আছে ভাই, নাই এক ফোঁটা পানি থাকবে না, দেখেন এক ফোঁটা পানি থাকবে না, পুরো ক্লিন, আচ্ছা চুপচাপ ভাবে হয়ে গেল। এটার ভিতরে দুইটা ডিজাইন থাকবে, ওই দুইটা দেখাই দিই আপনাকে, এই একটা থাকবে আর এই একটা থাকবে, এটা কি একই রকম? ও একই রকম, একই সব, এই যে দেখেন একবারে ক্লিন, চমৎকার চমৎকার, ঠিক আছে রাসেল ভাই, এই যে আমি একবারে মুচা মুচা দেয়াই দেই, আচ্ছা এখানে ময়লা নাই বোঝা যাচ্ছে না, আচ্ছা যেটা নিতে চান এটা কেমনে করে, দেখলাম আপনাদের, এই দেখ
ধরবেন বাইন্ড করবেন আর খালি মুছবেন ও এটা তো খাটের নিচে দিতে সহজ হবে ভাই অনেকে আছে আপুদের জামাই বিদেশ থাকে প্রবাসী ফোন দিলো তুমি রাখো আমি গর মুছতাছি পরে কথা কো মাঝে ব্যথা করতেছে এই দিন শেষ হাতে কথা বলবে হাতে কথা বলে কি অবস্থা না সব কথা বলতে পারবে ঘরের কাজও শেষ ভাই মানে কথা বন্ধ থাকবে একবারে ঘরের কাজ শেষ কথার বন্ধ থাকবে না কথা বন্ধ থাকবে না কথা বন্ধের দিন শেষ আচ্ছা সবাই হ্যাপি থাকবো ঘরও হ্যাপি থাকবো ভাই ঘরও চিকচিক করবে ভাই কোনো দিয়ে নাই এই যে দেখেন একবারে ক্লিন রাসেল ভাই ওয়াও চমৎকার না সবগুলো প্রোডাক্টই কিন্তু সবগুলো প্রোডাক্টই খুব চমৎকার আসলে কি প্রোডাক্টের কোনো শেষ নাই আর যেগুলো প্রোডাক্ট দেখেছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু শীতের মাসলি লাগে এত বড় যদি একটা যেহেতু ভুয়া নিয়ে আসছি মানে একটা কিচেন রুকের যে কি বলবো আপনাকে ঠিক আছে এই যে দেখেন আমি প্রত্যেকটা জিনিস দেখাই দিই আপনাকে এই যে দেন ওকে দেখেন এই কাঁচামরিচটার ব্যাপারে বলে দেই এখানে কাঁচামরিচ রাখার আগে আপনারা একটা পেপার দিয়ে দিবেন বা একটা দিয়ে দিবেন সমস্যা দিবেন আর এই যে যেগুলা এখানে এইভাবে রাখা যায় পেঁয়াজ সব রাখতে পারবেন এখানে আচ্ছা এটা তিন চারতলা 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 প্রাইসটা বলেন ভাই এটা তো আমরা বিক্রি করতাম 4,500 টাকা এখন কয় টাকা দিতে এখন দি এখন তাহলে 3,500 টাকা দেন 3,500 টাকা দেব বেশি হয় জানা কত ভাই 4,000 দিয়ে লাভ নাই কত ভাই এটা দিব মাত্র হলো
আমি একটা জিনিস দেখায় পরে আমি আপনাকে একটা প্যাকেজ সিস্টেম করছি তো ভাই আর অনেকে একটা প্যাকেজ সিস্টেম করে রাখে লাইভ আধা ঘন্টা গেছে অলরেডি হ্যাঁ আমি একটা প্যাকেজ সিস্টেম করছি প্যাকেজ সিস্টেমটা আমিও করে দেখাই দেই এটা রাখবে মাত্র 3500 টাকা যারা 4000 টাকা 5000 টাকাতে কিনছে এটা মাত্র 3500 টাকা থাকবে 100% পিওর এসএস 3500 মাত্র 3500 টাকা আচ্ছা চার তলা এখন কিনছে তারা কিন্তু আবার কিনবে এটা থাকবে মাত্র 4300 টাকা 4300 টাকা চার তলা হ্যাঁ চার তলা 4300 টাকা ওকে এই যে পাঁচ তলা নিয়ে এসে বসছি মাত্র 6500 টাকা দিন শেষ ভাই কত মাত্র থাকবে 3800 টাকা সবাই যে যাবে ইচ্ছা পাবে তারপরে পিছনে চলে যাবো ভাই রেক এই যে পাতিলের এই যে পাতিল স্ট্যান্ড ভাই এটা কিন্তু রেট সবাই জানে 3500 টাকা সবাই কিন্তু রেট জানে আজকে কিন্তু অফার যেটা নিয়েছে দামাকা অফার ভাই কত ভাই সীমিত অফার আমি কিন্তু ভাই অফার গুলো আছে সীমিত অল্প সময়ের জন্য আচ্ছা যাদের কে নিবেন একবার বলে দিবেন এটা হলো মাত্র রাখবো 2500 টাকা ও বাপ মাত্র 2500 এটা কিন্তু মার্কেটে দর্শক 2800-3000 টাকা বিক্রি হয়েছে তার মানে আপনারা মোটামুটি কমই দিচ্ছেন মাত্র 304 গ্রেডের 100% এসেন মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা রাখবো আচ্ছা গেল তারপরে দেখাইছিলাম রেক রেক ভাই এই রেকটা কিন্তু গাছ পর্যন্ত কেউ 6500 ইঞ্চি কিনতে পারে না কত 6500 ইঞ্চি কিনতে পারে না আচ্ছা 6500 ইঞ্চি কেউ কিনতে পারে না মার্কেট ভ্যালু 6500 টাকা বড়টা আর কি হ্যাঁ পাঁচ তাকটা আজকে পাঁচ তাকটা আমি যে অফারটা দিমু সবাই কিন্তু খুশি হয়ে যাবেন ভাই কত ভাই মাত্র 4000 টাকা ইয়া 4500 টাকা মাত্র 4500 টাকা 4500 টাকা পাচ্ছেন বড় পাঁচ তাকের এসএস রেকটা অনেক বড় হ্যাঁ 100% বড় আর এটা 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 আর এই হলো চার তাকটা হ্যাঁ এটা কত চার তাকটা কত দিমু কোনটা আমার তো মনে হচ্ছে চার তাকটা আমি 4000 টাকা দিয়ে দিই আমারও তাই মনে হচ্ছে সর্বনিম্ন 4000 টাকা 3000 টাকা আচ্ছা 3000 টাকা আচ্ছা 3 রেকেট আমি এখানে একটা প্যাকেজ সিস্টেম করছি আগে ওটার দাম বলে আসি হ্যাঁ ওগুলা এটা নবগুলা হ্যাঁ নবগুলা কিন্তু এটাও কিন্তু অফার রেট ভাই আজকে অফার দিয়ে দিমু একবার ডিসকাউন্ট প্রাইস এটা দুটো কালার থাকবে এই যে মব যেটা যেটা ডিজিটাল বো আমরাকে বলি এই যে ডিজিটাল বোটা এটা থাকবে মাত্র 2400 টাকা ছোট বোন ভাই এটা কত এটা থাকবে প্রাইস মাত্র দুটো কালার থাকবে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা আর যেটা অফার নিয়ে আসছে ভাই সবাই এটা কিন্তু সর্বনিম্ন সেল আমাদের 2500-3000 টাকা ওকে ঠিক আছে তাহলে ভাই আজকে ওই প্যাকেজের কথা বলছিলেন এই যে প্যাকেজটা বলে দিই ভাইয়া যারা আজকে প্যাকেজটা নিবে অনেকে ছোট ফ্যামিলি এই যে প্যাকেজটা দেখাই আমি আপনাকে আচ্ছা কি কি প্যাকেজ তিন থাক তিন থাক বাস্কেট যেটাকে বলে আর হলো পাঁচ থাক বড় হাড়িটা যারা আজকে একসাথে নিবেন তাদের আমি একটা অফার দিয়ে দিব যারা একসাথে নিয়ে যাবেন তাদের রেট হলো ভাই এটা হলো কত মানে সবই তিনটা হ্যাঁ তিন রেকের সবই তিন রেকের 3000 টাকা এটা থাকবে হলো আপনার 3500 টাকা রেট থাকবে হ্যাঁ 2500 টাকা 3500 টাকা আর হলো আপনার 3000 টাকা হ্যাঁ ভাই কত আসে আসে কত 9000 টাকা যারা একসাথে নিবেন তাদের জন্য 500 টাকা কম একসাথে নিবেন তাদের জন্য হলো 500 টাকা যারা চার থাক নিবেন যাদের চার থাকের একটা ফ্যামিলির দরকার এই যে চার থাকের ঠিক আছে রাসেল ভাই এই যে দেখেন হ্যাঁ চার থাক বাস্কেট
পাঁচটা খাড়ি ঠিক আছে, এটা যারা নেবেন তাদের জন্য আমি আপনাকে রেটটা বলে দিই, 3500 টাকা, আর হলো আপনার 4300 টাকা, আর হলো 2500 টাকা। এই যে দেখেন কত আছে ভাই, 10300 টাকা না 10300, যারা নেবেন তাদের জন্য 9500 টাকা, 4500 5300 2500 কত আছে ভাই, যোগাযোগ করতে হবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে, যেটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট দিয়ে জাস্ট খালি অর্ডার করে ফেলবেন। ওকে, আর ভাই ঢাকা, এখানে ঢাকার মধ্যে যারা আছে দোকানে আসতে চাইলে, এই দেখেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, এটা দোকান নাম্বার হচ্ছে ওনাদের, এটা হচ্ছে 10 নম্বর দোকান, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর মধ্যে, আপন কোকারিস। আর এটা কিন্তু একটা সুবিধা ভাই, যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু সামথিং কিছু বুকিং মানি করতে হবে, বুকিং হচ্ছে ঢাকার ভিতরে নেবেন ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, ঢাকার বাইরে যারা নেবেন সামথিং কিন্তু বুকিং করতে হবে। কত টাকা দিতে হবে সর্বনিম্ন, যদি আপনার যে বড় কোনো প্যাকেজ বা বড় দিয়ে 5000 বেশি উপরে নিয়ে তারা 1000 টাকা সর্বনিম্ন বিকাশ করতে হয়, ঠিক আছে, 1000 টাকা বিকাশ করে দিবেন, মালটা দিবেন, পুরো টাকা আপনার বাসার টাকা পে করবেন, ঠিক আছে, মাল দেখে। ঠিক আছে তাহলে অমিত ভাই, এখানে শেষ আসল ভাই, আজকে কিন্তু অফারটা কিন্তু সবাই কিন্তু অলরেডি কিন্তু ধামাকা অফার একটা দিয়ে দিলাম, চমৎকার ছিল। আচ্ছা তো একটু পরে আরো একটা লাইভে আসছি, ওই লাইভটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাসেল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অনেক ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।